सत्य अजहकाल बातिल चले गेछे मिथ्ये इन्नल बातिला निश्चय मिथ्ये काना जाहुका चिरदिन मिथ्ये। এরপরে এমডি আরিফ তার জিজ্ঞাসা হলো শেখ লাল রঙের পাঞ্জাবি পরা যাবে কি? জি লাল রঙের পাঞ্জাবি পরা যাবে, অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রঙের হুল্লা পরে সালাত আদায় করেছেন এই মর্মে হাদিস রয়েছে, লাল রঙের কাপড় ব্যবহার করেছেন এই মর্মে একাধিক হাদিস রয়েছে। তবে পুরুষ, একজন পুরুষ লাল রং ব্যবহার করতে পারবেন, পাঞ্জাবি বা আর কিছু ব্যবহার করতে পারবেন, তবে একজন পুরুষ হলুদ টকটকে হলুদ রং ব্যবহার করতে পারবেন না, যেটা হাদিসে নিষেধ রয়েছে। এরপরে এমডি আমিনউদ্দিন তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তার একটু দোয়া চেয়েছেন সহধর্মিনী করোনা আক্রান্ত, তো আমরা তার জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারকে, তার সহধর্মিনীকে, তাকে হেফাজত করুন, তার সহধর্মীকে আল্লাহ দ্রুত সুস্থ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করি, প্রার্থনা করি। লাবাসা তহুরুন ইনশাআল্লাহ আজহাবুল বাস রব্বানা শাশফি আন্তা শাফি লা শিফা ইল্লা শিফা ও কাশিফান লা ইউগাদিরু সাকামা। এরপরে